দক্ষিণ আমেরিকায় মিলল জ্বলন্ত ব্যাংক প্রথমবারের মতো আর্জেন্টিনার আমাজান অববাহিকায় ফ্লোরেসেন্ট ব্যাংকের সন্ধান পাওয়া গিয়েছে বেয়েন্স আর্নেসের বার্নার দিনো রি রিভাত দাভিয়া প্রাকৃতিক বিজ্ঞান জাদুঘরের একদল গবেষক সম্প্রতি এই প্রজাতির ব্যাঙের সন্ধান পান তারা জানান বৃষ্টিপ্রধান ক্রান্তীয় বন অঞ্চলে এই প্রজাতির ব্যাঙ বাস করে সবুজ বর্ণের ব্যাঙটি বিশেষত্ব একটি শরীর রাতের বেলায় আলোকিত করে ব্যাংটি ত্বকে ফ্লুরোসেন্টের মতো পদার্থ থাকায় এমনটি হয় বলে গবেষকরা জানিয়েছেন ফ্লুরেসেন্ট সাধারণত আলো শোষণ করে এবং অন্ধকারে তা বিকিরণ করে স্নিগ্ধ আলো বিকিরণ করায় দূর থেকে তা দৃশ্যমান দেখায় গবেষকেরা বলেছেন সমুদ্রের তলদেশে ধরনের প্রাণী দেখা গেল স্থলভাগে এমন আবিষ্কার এবারই প্রথম আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন সোমবার প্রসেডিং অফ দি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স এ প্রকাশিত প্রবন্ধে গবেষকেরা জানান এটি মূলত গাছে বাস করে ব্যাংকটির ত্বকে এমন উপাদান রয়েছে যা আলো বিকিরণ করে এর মাধ্যমে ব্যাংকটি রাতে কীটপতঙ্গকে পতঙ্গকে আকৃষ্ট করে গবেষক দলে থাকা জুলিয়ান ভাইভলিস জানান তাদের এই আবিষ্কার প্রাণী বিজ্ঞানের নতুন দিক উন্মোচন করেছে লেটেস্ট বিডি নিউজ ডট কম